কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাবো নাট্যকার, নির্দেশক, অভিনেতা ও ছড়াকার সঞ্জীব বড়ুয়া মহোদয়কে। আমি প্রথমে আজকের আয়োজনের জন্য ওড়িশা টেবল ডান্স কমপ্লিটকে অভিনন্দন জানাচ্ছি। এবং এই যে গুরু শিষ্য পরম্পরার ইতপূর্বের যে অনুষ্ঠান ঢাকাতে হয়েছিল, অত্যন্ত সার্থকভাবে সম্পন্ন হয়েছিল এবং সেখানে আমরা দেখেছি যে ভারতীয় ধ্রুপদী নৃত্যের তথা ভরতনাট্যম, ওড়িশি এবং মণিপুরী নৃত্যের ঘরানা আছে, অসাধারণ নৃত্য শৈলী পরিবেশিত হয়েছিল, তার সংবাদ আমরা পত্রপত্র এবং ভিডিও মারফত আমরা জেনেছি। তারই সূত্র ধরে আজ চট্টগ্রামে এই আয়োজন করছি। আমাদের সকলের শ্রদ্ধেয় প্রণম্য গুরু ডক্টর অনুপম সেন আমাদের মাঝে আছেন। আছেন নৃত্যগুরু মুনমুন আহমেদ, আছেন প্রমা অবন্তী, আছেন তামান্না রহমান এবং অনিশ্রবণ অনুপস্থিত থেকেও তিনি আমাদের মাঝে আছেন। আমরা জানি যে বাংলার নৃত্যশিল্পের নৃত্যগুরুরা সেই কবি থেকে উদয় শঙ্করের কাল থেকে আমরা তাদের শুনে আসছি, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। এবং আমি আজকে এই সুযোগে বুলবুল চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে চাই। তিনি আমাদের চট্টগ্রামের কৃতি শিল্পী, নৃত্য রচনা করেছেন একাধিক এবং চট্টগ্রামের নৃত্যগুরু রুণু বিশ্বাস সহ তার সহযোদ্ধা, তার সমকালীন যে নৃত্যগুরুরা পরবর্তীকালে নৃত্যধারাকে রচনা করে গেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমার বিশ্বাস এই ধ্রুপদী নৃত্যের চর্চা আমাদের সুন্দর করবে, শানিত করবে এবং আমাদেরকে এই সুন্দর বাংলাদেশের দিকে নিয়ে যাবে। আমি সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করছি, আপনাদের শুভেচ্ছা জানাই, আবার স্যারের প্রতি আমার প্রণাম জানিয়ে আমার সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।